প্রভাত বন্ধুসকল, সদায় উঠাতকৈ আজি অলপ সোনকালে উঠিলোঁ, কাৰণ কালি যে বজাৰ কৰিছিলোঁ আপোনালোকক দেখাইছিলোঁ। ছ' সেই বজাৰখিনি আজি আমাৰ বহাগৰ মানে প্ৰথম নিয়ম, প্ৰথম মাহতে নিয়মটো কৰে, কিন্তু আমাৰ দেৰি হৈ গ'ল, কিন্তু উপায় নাই, কৰিবই লাগিব। যিটো মানে আই সকাম বুলি কওঁ আমি, সেইটো আজি কৰিব ওলাইছোঁ। তো কেনেকৈ কৰে অলপ মানে নিয়ম অলপ দেখাম আপোনালোকক, তো চাই থাকক। তো হাই ফ্ৰেণ্ডছ, স্বাগতম জনাইছোঁ আজি নতুন ভিডিঅ'লৈ। তো বলক আজিৰ ভিডিঅ'টো আৰম্ভ কৰোঁ। ঘৰটোত মানে জেগাই নাই, তো সেইকাৰণে মানে মোৰ বিচনাখনেই মানে মোৰ ৰুমটোতে পতা হ'ব, সেইকাৰণে মোৰ বিচনাখন এতিয়া আঁতৰাব লাগিব। ইয়াতে পাতিম আৰু চব মানে সকামটো ইয়াতে হ'ব আৰু, সেইকাৰণে এইবোৰ আঁতৰাই লওঁ, মোৰ ৰুমটো খালী কৰি লওঁ আৰু। এয়া আহি আছে আৰু এজন এজনীকৈ এটা অকল এয়া এজনী আহিছে, সোমাব আৰু ভৰিছোঁ এইটো আহিলে তিনজন। সকলোৱে আইতাসকলে মিলি মিলি মানে সকামখন পাতিবলৈ মানে পূজাটো পাতিবলৈ ৰেডি কৰি আছে আৰু বস্তুবোৰ। তো এনেকৈ কৰি আছে, সকলোৱে লাগি ভাগি আছে, আমি কৰি আছোঁ আৰু। হ'ল মোৰ 7 বছৰমানে হ'ল। পুৰা হেৰি সকামটো কৰি নিয়মটো কৰিবৰ কাৰণে ৰেডি কৰি আছে, তো দেখাই আছোঁ অলপ অলপ আপোনালোকক, তো চাই থাকিব ভিডিঅ'টো। এতিয়া আৰু প্ৰায় ৰেডিয়ে হৈ গৈছে আৰু, এতিয়া কৰিব আৰু নিয়মবোৰ, চব বস্তু ৰেডি কৰি লোৱা হৈ গ'ল। এতিয়া চব এই সকামটো কৰিবৰ কাৰণে মানে ফুলৰ খুবেই প্ৰয়োজন, মানে এটা কালাৰৰ ফুল হ'লে নহয়, মানে আমাৰ কেইবাটাও কালাৰ হ'ব লাগে। আমাৰ ঘৰত 2-3টামানৰ ফুল আছে, চ' নহ'লগৈ, এতিয়া আকৌ খুৰীহঁতৰ ঘৰৰ পৰা আনিবলগীয়া হৈছে, মানে সেইকাৰণে ফুল ৰুব লাগে আৰু। এইবোৰ কামৰ কাৰণেও আৰু ঘৰত ফুল থাকিলে এনেও ভাল লাগে, দিয়কচোন। মানে সকামটোৰ কাৰণে ৰেডি হৈ আছে আৰু ইয়াত মানে আমাৰ চানা কল নাৰিকল দিয়াৰ উপৰিও মানে আমাৰ এই সকামটোত মানে বিশেষকৈ পায়সটো দিয়ে, সেই পায়সটো বনাবৰ কাৰণে বনাই আছে, দেখাইছোঁ আপোনালোকক, চাব বনাই আছে আৰু তাত আৰু বিশেষ ৰান্ধনীয়ে বনাই আছে। আৰু ইয়াতে শৰাইখন সজাই আছে, চব কি ধুনীয়াকৈ সজাই, নহয় তামোল মানে গুৱা বুলি কয় আৰু, আমি তামোল বুলিয়ে কৈ দিওঁ চিম্পুল ভাষাত, কিন্তু বহুত ধুনীয়াকৈ সজায়। উঠিলে হেৰা চাহ কাঢ়ি ল'লোঁ আৰু, এতিয়া শেষলৈকে আৰু বেছি দিন নাই, থাকিব আৰু, শেষ হ'লগৈ আৰু। এতিয়া প্ৰসাদবিলাক ভাগ কৰি আছে আৰু এই সকামটো ভগৱানে আগবঢ়াই লয়, তাৰপাছত গৃহস্থক দিয়ে, তাৰপাছতহে মানে গোপিনীসকলক মানে আইসকলক দিয়ে মানে প্ৰসাদ ভাগ কৰি। এয়া চাওক, আমাৰ ঘৰত মানে 4টা প্ৰাণী আছোঁ, মানে 4টা মানুহ আছোঁ, সেইকাৰণে মানে আমাক আগতে কি ধুনীয়াকৈ দি লয়, চাওকচোন, ভগৱানক দিয়া নিচিনা আমাক দি লয়, তাৰপাছতহে আৰু সকলোৱে খাব পাৰে আৰু, এনেকুৱা নিয়ম।
দেখিছে এনেকে মানে গৃহস্থ সেয়া করব লাগে আর এই কামটো এনেকুৱা নিয়ম আর আমার নিয়ম পুরো এনেকুৱা আর এতিয়া মানে আমার সকাম সকাম হয়ে গেল আপনাদের দেখিলে কেনেকে কি করলো অল্প দেখালো সো এটা আমার মৌ বাড়া আছে সেটা মানে পারিবলে তারও মাতিছিল তো আহিছে আর আন্ধারতে পারিব পারি সেটা রাতিহে পারিব পারি দিনত পারিব নয় ন এইবিলাক বস্তু সো পারিম আপনাদের দেখাম কিমান কি পালো চাই থাকিব ভিডিওটো সেইকাৰণে আমি নিজে পারিব নোৱাৰো সো মানে তারদক মাতিছিল মানে পারিব কারণে নিজে পারিব কত পারি পুরা ফুটলে ফুটলে মানে জানে আর কেনকা লাগে মোয়ে তো পারিব ওসরত লাইটটো নিব নোৱাৰো আর লাইটটো দেখার যোনফালে পোহর এইফালে মানে সেইখিনি মৌখিনি যায়গে মানে সো পড়ার পাছত দেখাম কিমান কি পালো তো দেখাম চাই থাকিব ভিডিওটো আজি ভিডিওটো ভাল লাগিব আপোনালোক আর এইবিলাক মানে ভগবানের বস্তু মানে এবার গৈছিলে গৈ কিন্তু আকো আহি গল আমার মানে প্রায় মানে খুব বেশি 10-15 বছর মানে হলে মৌ বাদ আছে মানে কিন্তু মাজতে গৈছিলে গৈ 2 বছর নাথাকলে কিনি গৈছিলে গৈ তো আকো আহি গল মানে মৌখিনি নিজের মন গলে থাকিব আর নিজের হেই গলে যাবগে আর ধরে রাখব নো যাবলে মন গলে যাবগে তো আমি ঘর সর মানে বাকস এটা বনায় থাকছো মানে বাকসট আছে আর তো আহি গল আর আকো চক পারিল মানে পারিলে আর তাইদে মানে কি হল এই মানে কেদিনমান আগতে পারিব লাগিছিল এতিয়া রো অলপ আছে আর টুপ আছে মানে প্রায় উড়াই দিলে আর বেশি নাই হলেও পালো ভালেখিনি 5-6 কেজি মান এয়া চক আমি টুপব মানে বইল করে লো বইল করে ললে মানে ইয়ার যা বলে কয় মানে যাহটো মানে সেই মানে এড়ি যায় মানে আর আর টুপখিনি টুপ টুপর ভাগে ওলাই যায় মানে সেই করার পাছত ভাজিব লাগে তেতিয়া টুপখিনি টুপ ভাগে খাবলে পারি আর কি মজা লাগিব ভাজি খায় করি মানে পানিবর পুরা শুকাই দিব লাগে আর যিমানখিনি থাকে আর চাকি দিব লাগে চালনী আর মানে বইল করে হওয়ার পাছত এনেক তেল দি পেলায় নিমখ জানে আর এইখানে ভাজি দিব লাগে আর ভাজি পেলায় খাই চাব কি আজি আমার ঘর এই বস্তু পারিলে মানে আমি অকলে নাখাও মানে গোটেই ঘর মানুষখিনি আছে খুড়াহাতে আছে সবই মিলি মিলি খাম আর সবে আছে সবকে মাতি দিও আর তো এইবিলাক বস্তু আজিকালি আপুরগিয়া বস্তু নিচিনাই হলগে আর আপুরগিয়া হলগে আর কত আজিকালি পুয়াই না যায় ভগবানের আশীর্বাদ আমার ঘর আছে বলে আছে আর নহলে তো আমি তো গলে গিয়ে রখাব নো ন এইবর আছে আর এইকারণে এইবর কারণে খালে মানে আর মিলি মিলি খাই দিও আর ঘর মানুষখিনি আর থাকলে মানে ভিডিওটা ইমানখিনি আর যদি ভিডিওটো ভাল লাগে লাইক কমেন্ট আর চ্যানেলটো নতুনকে আছে সাবস্ক্রাইব করে দিব আর চক না একদম ঘর মানে নেটওয়ার্ক নাপায় সেইকারণে ভিডিওটো আপলোড করবর কারণে পথারের ফলে আহি লোবলগিয়া আছে সো সেইকারণে প্লিজ প্লিজ চ্যানেলটো সাবস্ক্রাইব করে দিব।